সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমাদের সাফল্য কথা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আমি একজন অভিজ্ঞ খামারের কাছ থেকে আপনাদেরকে জানাবো আসলে মুরগি পালনের ক্ষেত্রে ব্রুডিংটা কীভাবে করাতে হয়। সেটা হয়তো সব ধরনের মুরগির ক্ষেত্রে একই ধরনের ব্রুডিং করাইতে হয়। আমরা আজকে যে ব্রুডিং সেটআপ আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সোনালী মুরগির ব্রুডিং এখানে করা হচ্ছে। এখানে প্রায় 1500 বাচ্চা আছে। আমরা আজকে এই সোনালী মুরগির ব্রুডিং কীভাবে করাইতে হয় এই বিষয়গুলো আপনাদের জানাবো। তো আমরা একজন অভিজ্ঞ খামারি আইনুল ইসলাম স্যারকে পেয়েছি, যিনি বিগত কয়েক বছর থেকে মুরগি পালনের সাথে জড়িত। স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আমরা ভালো আছি, আপনারা কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি ব্রুডিং কিভাবে করান। আপনি তো সোনালী মুরগি পালনের সাথে জড়িত, এখানে ব্রুডিং এর জন্য বাচ্চাগুলোকে রাখা আছে, কিভাবে ব্রুডিং করাচ্ছেন এটা একটু বলবেন। ব্রুডিং এটা তো এসেনশিয়াল জিনিস, আপনার মুরগি অথবা হাঁস বা পাখি জাতীয় কোনো জিনিসের পালনের জন্য এসেনশিয়াল একটা স্টেজ, এটা খুব সেন্সিটিভ স্টেজ। এইটা আবার আমি যেটা আমার মতো করে বলতেছি, আমি যতটুকু বুঝি যে এটা গরমের দিনে হয় একরকম, শীতের দিনে হয় যায় আর এক রকম। যে শীতের দিনে তো এটা খুব প্রকট আকারে ধারণ করে যায়, গরমের দিনে কিছুটা হলে রিল্যাক্স পাওয়া যায়। আর আমার এই বর্তমান সিজনটা এটা শীতও না আবার গরমও না, এই জন্য দেখতেছেন আপনারা একটু খোলা আছে। জি, খোলাতে দুইটা বুটে করা, দুইটা লাইটের ব্যবস্থা করা আছে। জি, কিন্তু শীতকালে যখন আসবে জি তখন কিন্তু আমরা এভাবে পাবো না, এটাকে আমরা 500 করে ছোট্ট একটা ইয়ের মধ্যে নেবো, রাউন্ড শেড দিয়ে করবো, করে সেখানে একটা বুটিং দেবো, এই শেডটা দেবো, যেন আলোটা এবং তাপটা যেন বাইরে বের হতে না পারে ওখানে থেকে। কারণ আপনারা জানেন 90 ডিগ্রি উপরে আপনার ফাইনাল তাপমাত্রা লাগে সঠিকভাবে পালন করতে গেলে। আচ্ছা, ওই সময়টা ওই ওই টেম্পারেচার রক্ষা করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আচ্ছা, যার জন্য আপনাকে ছোট ছোট করে 500 টাকা করে ছোট একটা করে চারাপা সেটটা দিয়ে চুলের মধ্যে ঢেকে দিই, যেন কোনো প্রকার তাপটা যেন বের হয় না আসে। এখন যেহেতু এই ঠান্ডা নাই, অনেকটা গরমও আছে, আবার সেই জন্য আমরা আমাদের স্কেল আছে, স্কেল দিয়ে আমরা বিভিন্ন সময় মাপি দেখছি, এই যে একটু একটু খোলামেলা জায়গা দিলে তো এখনও কোনো সমস্যা হবে না। আচ্ছা, আর খুব ঠান্ডার দিনে কঠিন এবং খুব খুব সিনসিয়ার হয়ে কাজ করতে হবে। স্যার, এইখানে ব্রুডিংয়ের সময় কোন কোন জিনিসপত্র লাগে, কী কী জিনিস উপকরণ লাগে এবং মেঝেটা কীরকম করতে হয় এই বিষয়ে কিছু বলবেন। মেঝেটা আপনার তো সাধারণত আমরা পাকা থাকবেই। জি, তার উপর আমরা একটা তুষ আমরা কমপক্ষে 4 আঙ্গুল বলেন বা 4 ইঞ্চি বলেন, এটা নিয়মিত 5 ইঞ্চি দেওয়া। আচ্ছা, 4% একটা তুষ দেবো আমরা, তুষ দিয়ে তার উপর পেপার দিয়ে আমরা ঢেকে দিই। আচ্ছা, এই পেপার দেওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে আবার পরবর্তীতে পেপারটা আমাকে উঠে ফেলাবো, শুধু তুষের উপর তখন থাকবে। আচ্ছা আচ্ছা, প্রথম অবস্থায় এনেই তো আপনি বাচ্চাটা একদিনের বাচ্চা, সে তো খাইতে পারবে না তখন। আচ্ছা, আমরা করে কি ওই মেজের উপর আগে তুষ দেবো, তারপর সুন্দর পরিষ্কার পেপার দেবো, তারপর ফিট যেটা আমরা খাই বাচ্চাদের স্টার্টার ফিট খাই সেইটা ছিটি দেবো প্রথম অবস্থায়, প্রথম এনা আনার সাথে সাথে। আচ্ছা, ওটা দেওয়ার পর তখন তারা করে কি ছোটো বাচ্চা তারা তো পাত্র নিয়ে খাইতে পায় না, ওই টুকটুক হাতের কাছে পেলে পায়ের কাছে পেলেও ওর সাথে যেটা পারে সেটা টুকটুকু খাবে। আর পানির পাত্র তো আপনার বিভিন্ন জায়গায় দেওয়াই থাকবে, অনেক সময় ওষুধ মিশ্রিত পানি থাকে, অনেক সময় সাদা পানি থাকে। আচ্ছা, তা সেই পানি খাবে। আর তারপর মনে করেন আমরা আমি সাধারণত যেটা করি, দ্বিতীয় দিনে আবার করি কি দুই একটা পাত্র দিই, তাদের অভ্যাস করা যাবে, নিশ্চিত খাতা থাকবেই, তারপর দুই একটা পাত্র দিই, তারপর 3 দিনের দিন আরও একটু পাত্র বাড়িয়ে দিই। সাধারণত 4 দিন বা 3 দিন পার হয়ে তখন আর ওই পাত্র দ্বারা খাওয়া অভ্যেস হয়ে যায়। আচ্ছা আচ্ছা, তখন আর আমরা সিডি সিডি না দিই। আচ্ছা, না দিয়ে পেপারটা চেঞ্জ করে দিই। আর পেপারটা চেঞ্জ সাধারণত নিয়ম দুইবেলা করতে হবে। আচ্ছা, যে উপরে যে পেপারটা দেওয়া থাকে, হ্যাঁ, প্রথম অবস্থায় এনে দুইবেলা একটা চেঞ্জ করা উচিত। আচ্ছা, তাছাড়া আমরা করি কি একটু ওটাকে অন্যভাবে করি, অর্থাৎ দুইটা পেপারে একসাথে দিই। আচ্ছা, দিয়ে করে কি একটা দিয়ে পুরো 24 ঘন্টা চলে যায়, পরে 24 ঘন্টা আবার নতুন একটা সেট দিয়ে দিই। আচ্ছা, যাতে দুর্গন্ধমুক্ত থাকে, হাইজেনিক থাকে, বাচ্চারা সঠিকভাবে দৌড়াদৌড়ি করতে পারে। আচ্ছা, এই বিষয়গুলো এই সময়টাতে বায়োসিকিউরিটির বিষয়ে কিছু বলুন, যে ব্রুডিংয়ের সময় বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে কি না এখানে? অবশ্যই বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে, বায়োসিকিউরিটি দরকার আছে, কিন্তু সেটা বাতাস যেন ভিতরে না ঢোকে। আচ্ছা, বাতাস যদি ভিতরে ঢুকে থাকে তাহলে তো আপনার টেম্পারেচারটা ফল করবে। আচ্ছা, কিন্তু আবার এমনই গ্যাস ফর্ম করবে, এই জন্য আবার উপর দিয়ে আমাদের সাধারণত একটা স্টেজের উপর দিয়ে ফাঁকা রাখি আমরা।
দর্শক আমি স্যারের কাছ থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম যে আসলে আপনারা ব্রুডিংটা কিভাবে করবেন এবং এর ঘরটা কিভাবে করবেন, এখানে কত ডিগ্রি তাপমাত্রা রাখতে হবে। আসলে ব্রুডিং স্টেজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার মুরগি পালনের ক্ষেত্রে বা হাঁস পালনের ক্ষেত্রে হতে পারে। তো এখানে স্যার যে বলছিল যে এখানে কি কি দিয়ে এটা তৈরি করা হয়েছে, আপনারা দেখতেছেন এখানে নিচের দিকে কিন্তু তুষ দেওয়া আছে, এটা 4 ইঞ্চি স্যার বলছে যে 4 ইঞ্চি তুষ দিয়ে তার উপরে দুইটা পেপার দেওয়া আছে, তার উপরে কিন্তু হচ্ছে মুরগির বাচ্চা রাখা আছে। আবার এখানে এই যে কিছু উপরে তুষ আসে যেখানে হচ্ছে বাচ্চাগুলো চলাফেরা করতেছে, এটা আসলে তাপটাকে ধরে রাখার জন্য এই স্টেজটা করে দেওয়া। তার পরবর্তীতে আপনারা যে জিনিসগুলো করবেন, যে খাবার পাত্রটা কীরকম করতে হবে, পানির পাত্রটা, আমার সামনে দুইটা পাত্র আছে, এটা পানির পাত্র, এখান থেকে বাচ্চাগুলো ইজিলি পানি খাইতে পারবে, কিন্তু এখানে বাচ্চাগুলো পড়বে না বা এখানে তার শরীরটা ভিজবে না, আপনাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর খাবার যেটা দিবেন খাবার পাত্রটা আপনাকে ওইভাবেই করতে হবে এবং স্টার্টার ফিডটা খাওয়াতে হবে। আর তাপমাত্রার যে বিষয়টা ব্রুডিং, যেটা আপনারা অনেকে জানতে চান যে ভাই আমি হাপারটা কীভাবে তৈরি করব, আপনারা দেখতে পাচ্ছেন এইটা ব্রুডিং হাপার, এখানে তাপ দেওয়া হয়, নিচের দিকে কিন্তু বাল্ব সেট করে দেওয়া আছে, এখানে অলরেডি আমার মনে হয় এগুলো 100 ওয়াটের বাল্ব হবে, 4টা বাল্ব দেওয়া আছে এবং এই এখন আসলে এখনও ঠান্ডা নাই, এই কারণে এখানে খোলামেলা অবস্থায়। এখন ঠান্ডা বেশি প্রখর দেখা দেবে, তখন হচ্ছে আপনারা কী করবেন এই যে হাফারটা যেটা আছে এটা সাইড দিয়ে হচ্ছে এরকম শীট দিয়ে বেঁধে তারপর হচ্ছে আপনার এই এটা দিবেন উপরে এবং নিচে বাচ্চাগুলো থাকবে, সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্রুডিংটা সম্পন্ন হবে। আরও আমরা কিছু বিষয়ে স্যারের কাছ থেকে জানবো, তো চলুন আবারও স্যারের সাথে কথা বলি। স্যার আমরা দেখতেছিলাম এখানে যে আপনি ব্রুডিং স্টেজটা করছেন এটা দেখলাম এবং আপনার এখানে কী তাপমাত্রা রাখতে হবে এটাও জানলাম, এখন এই ব্রুডিং সম্পর্কে আমাদের আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবেন আর কি, যেগুলো আমাদের করতে হবে করণীয় কাজ। আসলে সব কাজ তো মুখে বলা যায় নিজের নিজের বুদ্ধিমত্তা নিজের বিবেক নিজে দিয়ে সব কিছু অনেক কিছু সমাধান করা যায়, অনেক সমস্যা হতেই পারে যে কিন্তু সেটাকে নিজের বুদ্ধিমত্তা দিয়ে অনেকটা ইয়ে করা লাগে, ওভারকাম করা লাগে। আর কত রকম বিষয় আছে, বৈজ্ঞানিক সিস্টেম বা ডাক্তার যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের পরামর্শ নিয়ে অবশ্যই করতে হবে আমাদের। আপনি যদি একটু যেটা বলেন তাপমাত্রাটা এবং সিস্টেমটা যদি ঠিক থাকে, আপনি পানি এবং খাদ্যটা যদি ঠিক থাকে, খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা, আমরা যখন সাধারণত 6 দিনের মাথায় 5-6 দিনের মাথায় আমরা ভ্যাকসিন করবো এই মুরগির ক্ষেত্রে, সেটা যদি আমি করি তাহলে তো আমি তো সমস্যা খুব একটা দেখি না। আচ্ছা, আর আমাদের এমনিতেই নর্মালি ডাক্তারেরা আছেন, ওরা বলে আমাদের একটা মুরগি বাসে প্রথম থেকে শেষ পর্যন্ত 5% যেটা মানে মৃত্যুর হার, যেটা 5% ওরা বলে 5% হলে এটাকে ভয়ের কিছু নেই। আচ্ছা, কিন্তু আমরা প্রথম অবস্থা হয়তো হয়েছে আমার, কিন্তু এখন 5% আর আল্লাহ যায় না। আচ্ছা, মারা খুব একটা কম যায়, এটা একটু সাবধান থাকলেই আর বায়োসিকিউরিটি ঠিক থাকে, পরিবেশ ঠিক থাকে, তাহলে বাচ্চারা যে খুবই একটা সমস্যা হয় তা তো না পাই। আচ্ছা দর্শক, আমরা এটাই আপনাদের সবসময় তুলে ধরার চেষ্টা করি, অভিজ্ঞ খামারেরা তাদের নিজস্ব কিছু বুদ্ধিমত্তা এবং টেকনিকের সাহায্যে কিন্তু এই খামারগুলো করে তারা সফলতা পেয়েছেন। বিশেষ করে কৃষি সেক্টর বা এই ধরনের খামার কৃষি শিল্পটা এখানে কিন্তু একটা বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন সময় চলে আসে, এগুলো মোকাবেলা করতে হয় নিজে থেকেই। এগুলো দেখা যায় যে অনেক সায়েন্টিফিক রিসার্চও কিন্তু অনেক সময় কাজ করে না, যেটা আপনার বুদ্ধিমত্তা দিয়ে কাজ করতে পারবে, তেমনটাই এই মুরগি পালনের ক্ষেত্রে হয় বা এই ব্রুডিং স্টেজেও হয়। আর এখানে যে বিশেষ জিনিসগুলো আপনাদের জ্ঞাতার্থে রাখার দরকার, যে তাপমাত্রাটা কীরকম রাখতে হবে, আসলে এটা তো একসময় তার মা দিয়ে ডিম ফুটানো হতো, মা তাকে তাপ দিত, সেই তাপটা আমরা যেহেতু কৃত্রিমভাবে দিচ্ছি সেখানে আপনাকে তাপমাত্রার ওইভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এবং বিশেষ করে আমাদের শরীরে যে ফারেনহাইট তাপমাত্রা আছে 98 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা আমাদের শরীরের দরকার, তেমনটা কিন্তু এই মুরগি বা হাঁসের ক্ষেত্রেও এমনটা তাপমাত্রা দরকার, কারণ এদের স্বাভাবিক যে তাপমাত্রাটা এদের শরীরে থাকা দরকার এটা এই এই তাপমাত্রার মাধ্যমে করা হয়। এবং পাশাপাশি খাবার ব্যবস্থাপনাও কিন্তু এভাবে করতে হবে, পাশাপাশি আপনারা সবসময় খেয়াল রাখবেন যে এখানে যে মিনারেলস খনিজ উপাদান এবং ভিটামিন এগুলোরও কিন্তু এই বাচ্চাটার দরকার আছে, তো এই এগুলো যেহেতু আপনি কৃত্রিমভাবে দিচ্ছেন সেগুলো সেক্ষেত্রে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে এগুলোর চাহিদাটা আপনি কীভাবে পূরণ করবেন, সেটা হয়তো আপনার স্থানীয় বাজার থেকে আপনাকে সংগ্রহ করতে হবে, স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তার কাছে আপনাকে পরামর্শ নিতে হবে, এই ধরনের কাজকর্মের মাধ্যমে আপনি আপনার সেটাকে পরিচালনা করবেন এবং এখান থেকে আপনি সফলতা পেতে পারেন। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ব্রুডিং সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানানোর জন্য। আসসালামু আলাইকুম। দর্শক, এই ছিল ব্রুডিং নিয়ে আমাদের আজকের এই পর্ব, আমরা হয়তো আপনাদেরকে এখান থেকে কিছু জানাতে পেরেছি এবং আপনারা হয়তো এখান থেকে কিছু তথ্য নিয়ে আপনাদের ফার্মগুলো চালাতে পারবেন, আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দেবেন, আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।